আমরা জানি পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর প্রচার এরাজ্যে তিনি আসছেন এবং তার জায়গা হচ্ছে বীরভূম। সেখানে বিজেপি কি ধরনের প্রচার কর্মসূচি নিয়েছে? দেখো কুসুমিতা, সবার আগে বলে রাখি যে পঞ্চায়েত ভোটের আগে অমিত শাহের এই সফর কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই লোকসভা ভোটকে পাখির চোখ করে 2024-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে 2023-এ প্রায় 12-13টি সভা করার কথা রয়েছে অমিত শাহের, এবং এই এপ্রিল মাস থেকে সেই সভা কিন্তু শুরু হতে চলেছে, এবং শুরু হচ্ছে কোথায়? সিউড়ি থেকে, বীরভূম, অনুব্রতগড়। সেই সিউড়ির আজকে চেহারাটা কিন্তু একেবারে গেরুয়া পতাকায় ভরে গিয়েছে সিউড়ি। এই পথ দিয়েই কিন্তু অমিত শাহ বারংবার আজকে যাতায়াত করবেন, কারণ পৌনে একটা নাগাদ সিউড়িতে হেলিপ্যাডে আসবেন অমিত শাহ। প্রথমে তিনি দুর্গাপুরে আসবেন, দুর্গাপুর বিমানবন্দরে, সেখান থেকে সিউড়ি হেলিপ্যাডে আসবেন পৌনে একটা নাগাদ। তারপর সেখান থেকে তিনি চলে যাবেন সার্কিট হাউস, একটা নাগাদ সার্কিট হাউস যাবেন, যে সার্কিট হাউস কার্যত আমার সামনের দিকে, এবং বেনিমাধব হাই স্কুলের মাঠ, যেখানে বেলা দুটো নাগাদ তার জনসভা করার কথা, তা আমার ঠিক পিছন দিকটায়। অর্থাৎ এই পথ দিয়ে কিন্তু বারংবার অমিত শাহকে যেতে হবে, কারণ সার্কিট হাউস থেকে তিনি যাবেন জনসভার কাছে, আবার তারপর সেখান থেকে যাবেন সিউড়িতে জেলা বিজেপির দপ্তর উদ্বোধন করতে, তারপর তিনি আবার সিউড়ি থেকে হেলিকপ্টারে চলে যাবেন কলকাতায়। সেখানে তার একটি বৈঠক রয়েছে, সেখানে একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রিবাস করবেন, একাধিক বৈঠক রয়েছে তার, এবং তারপর অমিত শাহ তিনি আগামীকাল কিন্তু দক্ষিণেশ্বর পুজো দেবেন। পয়লা বৈশাখ বাঙালির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, এবং একেবারে বাঙালির মতো করে তিনি কিন্তু আগামীকাল দক্ষিণেশ্বরে পুজো দেবেন। তারপর আরও একটি বৈঠক রয়েছে তার, এবং তারপর তিনি পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে। কুসুমিতা, রাজ্যে আসছেন আজ অমিত শাহ, সিউড়িতে তিনি সভা করবেন, আর একদিন পর রবিবার সিউড়ির ওই মাঠেই সভা করবেন ফিরহাদ হাকিম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক শাখার উদ্যোগে গগনেন্দ্র প্রদর্শনশালায় শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী। অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক শাখা সৃজনের উদ্যোগে এবছর প্রদর্শনী পা রাখল সপ্তম বর্ষে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SBI এর চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা, জেনারেল ম্যানেজার অরবিন্দ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সৃজনের উদ্যোগে এই উদ্যোগ, এবং এবারে আমরা 7 বছরে পদার্পণ করলাম। কেবলমাত্র এই যে কম্পিটিশন বা এক্সিবিশনটা কেবলমাত্র আমাদের এমপ্লয়ীদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদের যে সমস্ত কাস্টমার্স আছে এবং বিভিন্ন যে ধরনের স্টেক হোল্ডাররা আছে, তারাও আমাদের সঙ্গে এই ছবিতে তার অংশগ্রহণ করেছেন। দীর্ঘ 3 মাস ধরে দেশ বিদেশ থেকে পাঠানো 2500 ছবি থেকে বাছাই করা হয়েছে 130টি ছবি। মোবাইল ফটোগ্রাফি, শিশুদের ছবি, ল্যান্ডস্কেপ ও ট্রাভেল, এই 4টি বিভাগের ছবি প্রদর্শিত হচ্ছে গগনেন্দ্র প্রদর্শনশালায়। ট্রাভেলের উপরই প্রত্যেকবার মোটামুটি আমার এক্সিবিশনের যে প্রাইজগুলো সেগুলো সিলেক্টেড হয়, এবছরও আমার একটা প্রাইজ সিলেক্টেড হয়েছে এবং আরেকটা এক্সিবিট হয়েছে। তো টোটাল 2টো ছবি আজকে আমার এখানে এই এক্সিবিশনে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 এপ্রিল পর্যন্ত, দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে প্রদর্শনী। প্রবীর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা।